वेलकम फ्रेंड्स, आज के 17 मे 2020 ভারতবর্ষের তৃতীয় দফার লকডাউনের শেষ দিন এবং আমাদের দেশের প্রধানমন্ত্রী আগেই ঘোষণা করেছিলেন যে চতুর্থ দফা লকডাউন হবে, তবে সেটা নতুন ভাবে নতুন রূপে আসবে এবং কি কি শিথিলতা বা নিয়ম থাকছে সেটা 18 মে-র আগে ঘোষণা করে দেওয়া হবে। তো সেই মোতাবেক আজকে কিন্তু খবর পাওয়া গিয়েছে চতুর্থ দফা লকডাউন হচ্ছে, সেটা 31 মে পর্যন্ত হবে। দেখুন বর্তমান পত্রিকায় জাস্ট 6:30 নাগাদ এই খবরটি পাবলিশ হয়েছে, সামনে এসেছে দেশে 31 মে পর্যন্ত বাড়লো লকডাউন, প্রত্যাশা মতো তৃতীয় দফা লকডাউনের শেষ দিন চতুর্থ দফার ঘোষণা করে দিল কেন্দ্রীয় সরকার। রবিবার জাতীয় বিপর্যয় মোকাবিলা দপ্তর থেকে নির্দেশিকায় 31 মে পর্যন্ত দেশ জুড়ে লকডাউনের মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত ঘোষণা করা হয়েছে। করোনা ভাইরাসের সংক্রমণ রুখতে 25 মার্চ থেকে লকডাউন শুরু হয়েছিল দেশে। তৃতীয় দফার শেষে এসে দেখা যাচ্ছে কোভিড-19 সংক্রমণ কমার লক্ষণ নেই, বরং গত 24 ঘন্টায় নতুন করে প্রায় 5,000 করোনা রোগীর সন্ধান মিলেছে, একদিনের হিসেবে যা রেকর্ড। ফলে লকডাউন ছাড়া কার্যত কোনো বিকল্পই ছিল না কেন্দ্রের হাতে, যদিও এই দফার লকডাউনে আরও বেশ কিছু ছাড় দেওয়া হবে বলে জানা গিয়েছে। সেই বিষয়ে আলোচনার জন্য আজ রাত 9টায় রাজ্যগুলির আমলাদের সঙ্গে ভিডিও কনফারেন্স করবেন কেন্দ্রীয় ক্যাবিনেট সচিব রাজীব গৌবা। দেখুন আজকের ডেটে আপনার 6:24 পাবলিশ হয়েছে বর্তমান পেপারের ইন্টারনেট ভার্সনে। তো যাই হোক, তাহলে যেটা লেটেস্ট খবর যে চতুর্থ দফার লকডাউন 31 মে পর্যন্ত সারা ভারত জুড়ে চলবে, নিয়মকানুন কি হবে আগামী কাল থেকে, এক্স্যাক্টলি কিভাবে কি শিথিলতা বা আমরা কতটা এক্সটেনশন করা হবে ছাড়ের বিষয়গুলো, সেটা এখনো ফাইনাল হয়নি, সেটা বলা হচ্ছে আজকে রাত্রি 9টায়। সেই বিষয়ে গোটা রাজ্যের সঙ্গে একটা ডিসকাশন হবে, ভিডিও কনফারেন্স হবে, তো আগামীকাল সেটা বা আমরা আজকে রাত্রি হতে সেটা জেনে যাব। এবং কিছুক্ষণ আগে রাজ্য সরকারের পক্ষ থেকে একটা খবর পাওয়া গিয়েছিল, যেহেতু কেন্দ্র সরকার কোনো খবর দেয়নি, একটা স্থিতাবস্থা মেনটেন করা। তো যাই হোক, একটা সামগ্রিক বিষয় আমরা বুঝতে পারছিলাম যে লকডাউন এখনও কিছুদিন চলবে এবং আস্তে আস্তে শিথিল হতে হতে এটাকে অ্যাডজাস্ট করতে হবে। তো এটা হচ্ছে সামগ্রিক পরিস্থিতি। এবার দেখা যাক, 2-1 দিন গেলে এই বিষয়টা আরও পরিষ্কার হবে যে আরও কতটা উন্মুক্ত হলো সমস্ত বিষয়গুলো মানুষের জন্য এবং সেটা কতটা ভালো হবে বা কতটা মানে খারাপ হবে, সেইটাই এখন দেখার বিষয়। সাবধানে থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ।